যুগে যুগে আমাদের পৃথিবীতে কিছু মানুষ আসেন, যারা পৃথিবীটাকে আরো বেশি সুন্দর করে তোলেন, যারা নিরলসভাবে কাজ করে যায় কিন্তু কখনো ক্লান্ত হয় না। আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু তারা জেগে থাকেন, মানবতার জন্য কাজ করেন, নতুন কিছু করার স্বপ্ন দেখেন। তেমনি একজন আলোকিত মানুষ মোহাম্মদ সুমন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস হেয়ার কাটিং ম্যান। খুব বেশি পড়াশোনা করার সুযোগ হয়নি তার, জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছেন প্রাণের শহর ঢাকায়, কিন্তু স্বপ্ন দেখা থামিয়ে দেননি। সবাই যখন গভীর ঘুমে বিভোর, তখন তিনি স্বপ্ন দেখেছেন জেগে জেগে। তার সংগ্রহশালায় প্রচুর বই আছে, তিনি বই পড়তে ভালোবাসেন, মানুষকে বই পড়তে উৎসাহিত করেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, বই মানুষের প্রকৃত বন্ধু। তাকে দেখে উৎসাহিত হয়ে অনেক মানুষ এখন বই পড়তে শুরু করেছেন। পৃথিবী আলোকিত হচ্ছে, সেই আলোয় ঘুচে যাচ্ছে অন্ধকার। সুমন সরকারদের মতো উজ্জ্বল তারারা আছে বলেই আমাদের পৃথিবীটা এতটা সুন্দর। মানবতার জন্য কাজ করা এই মানুষটা সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখেন, যে পৃথিবীতে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না।